আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তহিদ মিডিয়া। ভাই সকল, প্রতিদিনের মতো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। তবে আজকে যে বিষয়টি আমি নিয়ে এসেছি, আশা রাখি প্রত্যেকে প্রয়োজন আছে, ভিডিওটি খুব মন দিয়ে দেখবেন, কারণ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আজকে উপস্থিত হয়েছি। আমরা জানি যে জিন ধরার ফলে আমাদের ক্ষতি হয়ে থাকে, আমরা জানি যে জাদু করার ফলে আমাদের ক্ষতি হতে পারে, তবে বেশিরভাগ মানুষকে নজর লেগে থাকে বা মুগ্ধোষ লেগে থাকে, সেটি কি আমি সে সম্পর্কে বর্ণনা করব। তার জন্য আমার ভিডিওটি পুরোটাই দেখবেন, যদি আজকে আমার ভিডিওটি আপনি লস করে দেন, যদি না দেখেন তাহলে আপনি বিপদে পড়বেন। ভাই সকল, একটি কথা না বলে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিনই আমরা এ ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে থাকি। ভাই সকল, তো চলুন বিষয়ের দিকে এগিয়ে যাওয়া যাক। আমরা জানি যে জাদু করার ফলে আমাদের ক্ষতি হয়, জিন ধরার ফলে ক্ষতি হয়, তবে আমাদের এটা জানা নেই যে জাদু এবং জিনের চাইতে মারাত্মক একটি বিষয়, সেটি হচ্ছে নজর লাগা বা মুখদোষ। আপনি হয়তো অবাক যাচ্ছেন যে তা কী করে হতে পারে। ভাই, এটি বিভিন্ন হাদিস দ্বারা বর্ণনা করা আছে, বিভিন্ন হাদিসে এই কথাটি বলা আছে, তার মধ্যে কয়েকটি কথা বলি তাহলে আপনাদের জন্য সুবিধা হয়ে যাবে। ইবনে মাজা হাদিস নাম্বার 3506, 3507 এবং 3508 পরস্পর তিনটে হাদিস, এবং তার চাইতে আরও বিভিন্ন হাদিসে বর্ণনা করা আছে। সেখানে বলা আছে যে নিশ্চয় নজর লাগা সত্য, আল আইনু হাক্কুন, নিশ্চয় নজর লাগা হচ্ছে সত্য। তাহলে এখান থেকে প্রমাণ হলো যে অবশ্যই নজর লাগা হচ্ছে সত্য, সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে আমরা নজর লাগার পরে বা নজর লাগার ফলে যে ক্ষতিগুলো হয়ে থাকে এই সম্পর্কে আমরা জানি না, বা কেউ হয়তো বলেও নি। আমি ইউটিউবে চেক করেছি বা দেখেছি, কেউ এই সম্পর্কে ভালোভাবে বিস্তারিত আলোচনা করেনি, তবে আজকে আমি বিস্তারিত আলোচনা করবো, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। নজরের ব্যাপারে একটি উর্দুতে কথা আছে যে নজর এক এইসা চিজ হে জো উট কো হান্ডি তাক আর ইনসান কো কবর তাক পৌঁছা দিতে হে জি। এবং বিভিন্ন হাদিসে বলা আছে যে নিশ্চয় ভাগ্যকে অতিক্রম করার মতো যদি কারো ক্ষমতা থাকতো, কথাটি খেয়াল করবেন, ভাগ্যকেও অতিক্রম করার মতো যদি কারো ক্ষমতা থাকতো তাহলে সেটি নজরের। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি যে ভাগ্যকে পার করার মতো জিনের ক্ষমতা, এখানে বলেনি জাদুর ক্ষমতা, এখানে বলেছে যে ভাগ্যকে, এটি একটি মারাত্মক বিষয় যে ভাগ্যকেও মানে অতিক্রম করার মতো যদি কারো ক্ষমতা থাকতো তাহলে সেটি নজরের থাকতো। সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেননি, তার জন্য নেই। তাহলে এই নজরের যে গুরুত্ব, নজরের যে ক্ষতিকর বিষয়, সেটিকে বোঝাবার জন্য যে কথাটি ব্যবহার করেছে একবার ভেবে দেখেছেন, তাহলে এখান থেকে বোঝা যায় যে নজর লাগা আসলে খুবই মারাত্মক একটি বিষয়। আজকে আমি আপনাদের সম্মুখে পেশ করব যে নজর লাগার ফলে আপনাদের কোন কোন ক্ষতি হতে পারে বা কোন ক্ষতির সম্মুখীন হতে পারেন। নজর লাগার ফলে একটা মানুষের এই যে আওয়াজ, এই যে গলার টন দেখছেন, সারা জীবনের জন্য বন্ধ হয়ে যেতে পারে, আপনি অবাক যাবেন। যেমন হয়তো আপনি খুব ভালো কোরআন তেলাওয়াত করতে পারেন, খুব ভালো গজল গাইতে পারেন, খুব ভালো গান করতে পারেন, অথবা খুব ভালো কবিতা বলতে পারেন, যদি আপনার উপর নজর লেগে যায় আপনার সারা জীবন গলা থেকে আওয়াজ পাক বের হবে না, আওয়াজ পর্যন্ত বের হবে না, আপনি অবাক যাবেন। আপনি ডাক্তার দেখাবেন, কবিরাজ দেখাবেন, আর বাবারও দিন নাই আপনাকে ঠিক করার, যদি সেটি নজর লেগে থাকে। এবং নজর লাগার ফলে আরও যে ক্ষতিগুলো হয়ে থাকে তার মধ্যে আরও একটি কথা, আমরা জানি যে গাছকে বান মারা হয়, এটা সত্য যে গাছকে বান মারা হয়, তবে 99% গাছ মারা যায়, 99% গাছের যে ফলগুলো নষ্ট হয় সেগুলো বান মারার জন্য নয়, নজর লাগার ফলে। জি, মানুষ, প্রত্যেক মানুষ বান মারতে নিজে জানে না, কাউকে দিয়ে বান মারতে হয়। এবার কাউকে দিয়ে যখন আমি বান মারতে যাব, মানে আপনার কোন একটি গাছ মারার আমার ইচ্ছা হয়েছে, আমি কাউকে গিয়ে বলবো যে হুজুর এই গাছটা মারতে হবে, কম করে হলে সে 10,000 টাকা নেবে, তার নিচে বান মারবে না, বান মারা লোক তার নিচে সহজে কাজ করে না, আরও বেশি নিয়ে থাকে, তাহলে কেউ এত টাকা খরচা করে বান মারতে যাবে না। হ্যাঁ, এবার আমি হয়তো নিজেই বান মারতে জানি, অবশ্য আমি নিজে মারতে পারি, তবে বেশিরভাগ ক্ষেত্রে বান যে মারে সে সহজে কাউকে বান মারতে যায় না বিনা কারণে। যাই হোক, তাহলে এত গাছ যেগুলো মারা যায়, অনেক সময় দেখা যায় না যে আমাদের গাছের ফলগুলো যেন পোকা লেগে যাচ্ছে, আবার অনেক সময় দেখা যায় গাছের ফল সামান্য বড় হচ্ছে নিজে নিজে ঝরে যাচ্ছে, অনেক সময় দেখা যায় গাছ সুস্থ আছে হঠাৎ যেন মরে গেল, শুকিয়ে গেল, এগুলো কেন হয়ে থাকে? আমরা তো বলি যে এগুলো কেউ বান মেরেছে, না ভাই, 99% যে গাছ মারা যায় সেগুলো নজর লাগার ফলে, বান মারার ফলে নয়। একজন ব্যক্তি যদি একটা গাছের উপর নজর লেগে যায়, ওই গাছ সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, কিছুক্ষণ সময় লেগে বা শেষ। একজন ব্যক্তি যদি কোনো গাছের ফলের উপর নজর লেগে যায় তাহলে ওই ফল সঙ্গে সঙ্গে শেষ, সময় নেবে না।
মানে নজর লাগা যে কাজ সেটা দ্রুত মানে তাৎক্ষণিক হবে সঙ্গে সঙ্গে কাজ হবে এটা হচ্ছে নজর লাগার কাজ অন্যান্য জিনিস যেন ধীরে ধীরে হয় তবে নজর লাগা সঙ্গে সঙ্গে রেজাল ভাই সকল কোনো বাড়ি কোনো ঘরের উপর যদি নজর লেগে যায় কোনো ব্যক্তির তাহলে ওই বাড়ি হঠাৎ পুরো বাড়ি ফেটে ফেটে যাবে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাকা বাড়ি হোক বা কাঁচা বাড়ি যাই হোক না কেন হঠাৎ দেখা যায় না যে জায়গা এলাকা সব কিছু ঠিক আছে আমি মজবুতভাবে কাজ করেছি হঠাৎ যেন আমার বাড়ি ঘরগুলো ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আমরা হয়তো অনেক সময় মনে করি এটা জিনের কারণে হয়েছে না ভাই নজর লেগে গেলে আপনার বাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এটি হচ্ছে নজর লাগার কাজ নজর লাগার ফলে আপনার সংসারে অশান্তি লেগে যেতে পারে যেমন দেখা গেল আপনার সংসারে বেশ ভালোই মেল আছে ভাই ভাইয়ে মা বাপের সঙ্গে বা বিভিন্ন সবের মানে সকলের সঙ্গে একটা ভালোই সম্পর্ক ছিল হঠাৎ যেন দেখা গেল কোনো ব্যক্তি আমার বাড়ি থেকে চলে গেছে আমি হয়তো লক্ষ্য করিনি তারপরে আমাদের বাড়িতে স্টার্ট হয়ে গেল দ্বন্দ্ব অশান্তি একে অপরকে যেন দেখতে পারছি না কোনো কথা বলছি না তারপরে যেন ঝগড়া হয়ে যাচ্ছে বাড়িতে যেন শান্তি নেই যদি আপনার বাড়িতে নজর লেগে যায় তাহলে কখনোই আপনার বাড়িতে শান্তি ফিরে আসবে না কখনোই আপনার বাড়িতে একে অপরের সঙ্গে মেল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি নজর লাগার চিকিৎসা না করবেন তার জন্য দেখা যায় যে নজর লাগা বুঝতে পারে না তার জন্য অনেক চিকিৎসা আপনাদের অবশ্যই সে সমস্যা আছে আপনি গিয়ে কী করছেন কোনো জাদুর চিকিৎসা নিচ্ছেন কোনো জিনের চিকিৎসা নিচ্ছেন সুস্থ হচ্ছেন না কারণ কি জানেন ওই কবিরাজ ওই হুজুর ধরতেই পারেনি যে এটা নজর লাগা নজর লাগা এটা সহজে ধরা মুশকিল যে এই কাজগুলো করে যারা নজর লাগা চিকিৎসা করে থাকে যার এ বিষয়ে অভিজ্ঞতা আছে সে ধরতে পারবে তবে বেশিরভাগ কবিরাজ নজর লাগা ধরতে পারে না দেখবেন কবিরাজ আপনাকে বলবে না যে নজর লেগেছে আপনাকে আপনি হয়তো অনেক কবিরাজ দেখিয়েছেন কেউ দেখবেন আপনাকে বলেনি যে নজর লেগেছে হয়তো তার ভালোভাবে জানা নেই যে নজর লাগে নজর লাগার ফলে এই কাজগুলো হয়ে থাকে বা তার স্মরণে নেই তার জন্য কবিরাজের কাছে গেলে জাদু না হলে জিন এই দুইটা কথা বা এই দুইটা বিষয়কে নিয়েই কথা বলে আর এই দুইটারই চিকিৎসা করে তবে এর মধ্যে যে সবচাইতে ভয়ঙ্কর বিষয় নজর লাগা সেটাকে বাদ দিয়ে দেয় তার জন্য তো রোগী সুস্থ হচ্ছে না আমাকে অনেকজন ফোন দেয় যে হুজুর আমি অনেক চিকিৎসা করেছি আমাকে জাদু করাচ্ছে আমাকে চালানজিন করেছে বিভিন্ন কথা বলে মানে এমনভাবে বলে মনে হচ্ছে যেন সেই একজন কবিরাজ দোষ তার নয় ওকে যে কবিরাজগুলো বলে রেখেছে যে আপনাকে জাদু করা হয়েছে আপনাকে চালানজিন ফেলা আছে তার জন্য সে সেভাবে বকছে তার জন্য আমি ফোনে বলি যে ভাই আপনাকে কোন কবিরাজ কী বলেছে আমি সেটা দেখবো না আমি যতক্ষণ পর্যন্ত নিজে না চিকিৎসা করবো নিজে না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি আপনার কোনো কবিরাজের কথা বিশ্বাস করবো না আমি কোনো কবিরাজকে দেখে চিকিৎসা করি না 100 কবিরাজ যদি বলে যে জিন আমি গিয়ে নিজের মতো চিকিৎসা করবো যদি দেখা যায় এটা জিন নয় এটা জাদু বা দেখা গেল এটা ডাক্তারি কোনো অসুখ আমি 100 কবিরাজকে বাদ দিয়ে দেবো কারণ 100 কবিরাজ কী বলেছে বা 1000 কবিরাজ কী বলেছে সেটা দেখার বিষয় আমার নয় আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে ক্ষমতা দিয়েছেন যে জ্ঞানটা দিয়েছে আমাকে সেই জ্ঞানটা আমি সম্পূর্ণ কাজে লাগিয়ে বোঝার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় বা আল্লাহর দয়ায় অনেক কিছু বুঝতে পারি এবং অনেক রোগীও সুস্থতা লাভ করেন সুস্থ করার মালিক তো আমরা নয় সুস্থ করার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমরা মাত্র চেষ্টা করি এটা হচ্ছে আমাদের কাজ আমরা মাত্র চেষ্টা করব যদি কারোর ভিতরে অহংকার থেকে যায় যে আমি সব থেকে বড় কবিরাজ আমি সবচাইতে বেশি সব কিছু জানি আমি সব কিছু শিখে গেছি সে ধ্বংস হয়ে যাবে তার কোনো কাজে কাজ হবে না তার কোনো আমলে কাজ হবে না কারণ একটা জিনিস মনে রাখবেন দুনিয়ার জ্ঞান আমাদের কাছে যে জ্ঞানগুলো আছে সামান্য আল্লাহ রাব্বুল আলামিন সামান্য পরিমাণ জ্ঞান পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে সেটাকে নিয়ে আমরা কীভাবে গর্ব করতে পারি আমি যে কাজগুলো করে থাকি সেটা তো মাত্র চেষ্টা করি সেটাকে সাকসেসফুল করে সেটাকে বাস্তব রূপ দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে প্রথমে তার উপর শুকরিয়া আদায় করতে হবে যাই হোক নজর লাগার ফলে একটা মানুষ হঠাৎ সুখী যেতে পারে যেমন হঠাৎ আপনি ভালো ছিলেন শরীর স্বাস্থ্য আপনার ভালোই আপনি হঠাৎ শুকিয়ে গেছেন মানে আপনি দেখতে খুব সুন্দর আপনি শুকিয়ে গেছেন হঠাৎ আপনার চেহারার রং পরিবর্তন হয়ে যেতে পারে হঠাৎ আপনার সন্তান শুকিয়ে যেতে পারে হঠাৎ আপনার সন্তান খাওয়া দাওয়া ছেড়ে দিতে পারে হঠাৎ আপনার সন্তান পাতলা পায়খানা ফিরতে পারে হঠাৎ আপনার সন্তানের চোখ অন্ধ হয়ে যেতে পারে হঠাৎ আপনার সন্তান বেহুশ হয়ে যেতে পারে হঠাৎ আপনার সন্তানের বিভিন্ন ক্ষতি হতে পারে বা হঠাৎ আপনার বিভিন্ন ক্ষতি হতে পারে নজর একজন বাচ্চাকেও লাগে একজন বয়স্ককেও লাগে একজন সাধারণ যে যুবক তাদেরকেও লাগে নজর লাগতে গেলে কোনো মানুষকে দেখে শুনে লাগে না আজকে আমি আপনাদের বুঝিয়ে দিলাম যে নজর লাগার ফলে কোন কোন ক্ষতি আপনাদের হতে পারে আরও বিভিন্ন বিষয় আছে যে নজর লাগার ফলে আপনাদের হতে পারে ভিডিওটা এমনিতে লম্বা হয়ে গেছে যদি আরও বিস্তারিত বলতে যায় ভিডিও আরও অনেক লম্বা হয়ে যাবে তার জন্য ভাই সকল নজর লাগার আমি পরস্পর কয়েকটি পার্ট তৈরি করবো ইনশাল্লাহ যেমন আজকে আমি বললাম নজর লাগার ফলে কোন ক্ষতি হতে পারে এরপরে আমি বলবো নজর লেগেছে এটা কীভাবে বুঝবেন এবং নজর কীভাবে লাগে নজর লাগা থেকে আপনি কীভাবে বাঁচবেন তারপরের পাটে আমি বলবো যে নজর লাগার চিকিৎসা আপনি কীভাবে করবেন
পরস্পর পার্থক্য করবো ইনশাল্লাহ। তার জন্য আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ভাই সকল, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং নজর লাগা সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে হুজুর আমি নজর লাগা সম্পর্কে আরও ভিডিও চাই, ইনশাল্লাহ আমি সে ভিডিওগুলো আপলোড করে থাকবো। আর আশা রাখি যে এই নজর লাগার বিষয়ে আপনাদের ভালো একটি অভিজ্ঞতা হয়ে যাবে, এবং আপনারা নিজেই পার্থক্য করতে পারবেন যে আসলে এটা জিন ধরা কিংবা জাদু করা বা নজর লাগা। প্রত্যেক মানুষের এটা জানা খুবই প্রয়োজন। এই ভিডিওটি যে সকল কবিরাজ ভাইরা দেখছেন অবশ্যই আমি তাদেরকে বলবো বা আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো যে অবশ্যই আমি বলি না যে আপনারা জানেন না, অবশ্যই জানেন, তবে আপনাদের মাথায় হয়তো সে সময় থাকে না, বিষয়টি হয়তো সে সময় আপনাদের মাথায় থাকে না। অবশ্যই আমি বলবো যে জিন এবং জাদুর চিকিৎসা করার পাশাপাশি আপনারা নজরের মানে ধ্যানটাও দেবেন যে রোগীকে নজর লাগেনি তো, কারণ আমি প্রথমেই বলেছি যে হাদিস দ্বারা প্রমাণিত আছে যে ভাগ্যকে মানে অতিক্রম করার মতো কারো ক্ষমতা থাকলে সেটি নজরে থাকতো, এবং নজর লাগা হচ্ছে সত্য। ভাই সকল, তাহলে আজকে এ পর্যন্ত। আবার একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।